I will go to that pub. তাই তো জগতের নিয়ম ভাইয়া, ডায়ালেকটিক্স। এই মুহূর্তে আমরা রয়েছি মহানায়ক উত্তম কুমারের বাড়িতে, যেটি বাংলা সিনেমার পীঠস্থান। আরও একটি কারণে এই জায়গাটি ভীষণভাবে জনপ্রিয়, তার কারণ বহু বছর আগে মহানায়ক এখানে লক্ষ্মী পুজোর শুরু করেছিলেন। তিনি আজকে নেই, কিন্তু তার পরিবারের যারা উত্তরসূরি তারাই ধরে রেখেছেন এই লক্ষ্মী পুজোর ঐতিহ্য। গৌরবদা, এবছরটা তো তোমার কাছে ডেফিনেটলি আলাদা, তার কারণ হচ্ছে যে এবারে তোমার বাড়িতে লক্ষ্মী এসেছে। তো অন্যান্য বছরের থেকে এই বছরটা কেমন এনজয় করছো একটু বলো। প্রত্যেক বছরই পুজোয় বসতে হয়, তো পুজোর টাইমটা তো তখন সত্যি মানে আগে ছোটোবেলায় যেরকম আনন্দটা করতাম ভাই বোনদের সাথে, সেইটা তো আর এখন হয় না, পুরোটাই প্রায় সন্ধেবেলা পুজোটা করে কেটে যায়। তবে এবছর সত্যি আলাদা, কারণ সাথে ও আছে, স্ত্রী আছে, এবং দুজনকে একসাথেই বসতে হচ্ছে পুজোয়। তবে ওর পক্ষে টাফ, কারণ ওদের বাড়িতেও খুব বড় করে ওরাও পুজো করে, এবং ওর নাচে স্কুলে সেটা হয়, ওর নিজের পুজো, তো সেটাতে দৌড়দৌড়ি করতে হচ্ছে। তবে সেই দিক থেকে আমারটা একটু রিল্যাক্সড। তো এবারের পুজোতে সকাল থেকে কী কী হলো? মানে তোমাদের পুজোতে তো আমরা জানি যে একদম সকালবেলা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাওয়ার যে রীতি রেওয়াজ, রাত্রিবেলা জাগা, সারা রাত জেগে সিনেমা দেখা, এই ব্যাপারগুলো তো ছিলই, আছে, তো এগুলো কি আরও মডিফাইড হয়েছে? হ্যাঁ, মডিফাইড তো একেবারেই হয়েছে সময়ের সাথে সাথে। আমরা চেষ্টা করি যে ট্র্যাডিশনালি যেভাবে পুজো হয়ে এসেছে, আমরা চেষ্টা করি যে একই রকমভাবেই পুজোটা এখনও চালাতে। তবে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যেমন আগে আমরা এই উঠোনেই ভাড়া করে ওই ম্যাট্রেস আনা হতো, বালিশ টালিশ আনা হতো, পাশ বালিশ থাকতো, ছবি দেখা হতো পরপর রাত জাগার জন্য, তো সেইগুলো ডেফিনেটলি একটু তো চেঞ্জ হয়েইছে। এখন অনেক সময় আমি পারি না অনেকটা রাত জাগতে, কিছুটা দুটো ফুটো অবধি জেগে থাকি, তারপরে ভাইরা ওরা ল্যাপটপে সিনেমা দেখে, তো সেই বিষয়গুলো তো চেঞ্জ হয়েছে। আগে যেমন ভেন বসতো, সেখানে মিষ্টি হতো, মিষ্টিটা এখন বাড়িতে হয় না, তবে ইচ্ছা আছে যদি ফিউচারে করা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই করব। তো এবারের পুজোতে আর কি কি নতুন জিনিস, যেগুলোকে আরও নতুন করে এনজয় করলে, নতুন করে আরও ভালো লাগলো, যেহেতু স্ত্রী পাশে আছে, দেবলীনা পাশে আছে? হ্যাঁ, তো সেটাতে সুবিধাটা আরোই যে যখন গেস্টরা আসে তখন আরও লোক বেড়েছে এখন গেস্টদের অ্যাটেন্ড করার জন্য, তবে নিশ্চয়ই সকলে মিলে একটা আনন্দ, এটা তো আর একার পুজো নয়, তো সব পুরো পরিবার মিলে একসাথে আমরা আনন্দ করি, তো সেটাই পাওয়ার। সকল দর্শককে জানাই শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। লক্ষ্মী পুজো আমাদের সবে কাটলো, সকলে ভালো থাকুন, এখন ওটাই নিড অফ দি আর, ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ। মথুরবাবুকে তারা এখন পাচ্ছে না, তো আরও অন্যান্য রূপে আসছে মথুরবাবু, মানে গৌরব চট্টোপাধ্যায় তাদের কাছে, তো আগামী দিনের যে কাজগুলো সেইগুলো নিয়ে যদি একটু বলো। সামনে কিছু কিছু কাজ আসছে, মানে আমরা এখন করছি কিছু ছবির কাজ, বেশ কিছু, আরও দুটো ছবি তো আমার আগের বছরে হয়ে আছে, কিন্তু সেটা এই প্যান্ডেমিকের জন্য এখনও বন্ধ, এখন রিলিজ করছে না, তবে হোপফুলি ইফ থিংস লুক আপ তাহলে এই ডিসেম্বরের মধ্যে বা নেক্সট ইয়ার আর্লি আমার দুটো ছবি রিলিজ হবে, এবং এখনও যে কাজগুলো চলছে আশা করি সামনের বছর সকলের ভালো কাটবে এবং কাজগুলো সকলে দেখতে পাবে। তো দেখছেন লক্ষ্মীর সাজে খুব সুন্দর করে সেজেছে দেবলীনা। তো দেবলীনা, তোমার বাড়ির যারা সিনিয়র তারা তো তোমার পারফরমেন্সে অভিভূত, মানে তারা বলছেন যে বরণ থেকে শুরু করে একদম, তো কি বলবে, মানে এতটা পারফরমেন্স। জো করতে খুব ভালোবাসি, সেই জন্যই হয়তো নতুন শ্বশুরবাড়িতে এলে এগুলো শিখতে হয়, সেগুলো আগে থেকেই শিখে এসেছি বলে কোনো অসুবিধা হয়নি। তো পুজোতে কী কী করলে এবারে, সকাল থেকে কী কী পারফরমেন্স করলে? তো আমার যেহেতু নিজের নাচের স্কুলে পুজো ছিল, সেই জন্য আমার শাশুড়ি মামার কোনো কাজ দেননি, শুধুমাত্র দুটো কাজ থাকে, বউয়ের আগের দিনের বরণ এবং ঘট বসানোটা, এবং তারপরে সন্ধ্যাবেলায় পুজোয় বসা, হোমে বসা, তো ওইটুকুন কাজ করেছি। এরপর তো এখন মোটামুটি সুন্দর করে লক্ষ্মী সাজে সেজেছ, তো সাজটা সম্পর্কে যদি একটু বলো, মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। এবং এখানে মানে এইবারের নিয়ম হচ্ছে যেদিন ঠাকুর ভাসান যায়, যেদিন আমরা বরণ করি, সেদিন সাদা লাল পেরে শাড়ি পরতে হয়, এবং সেটা আগে যখন আসতাম সাদা লাল পেরে পরেই আসতাম, কিন্তু এরমভাবে সাজতাম না, এবারে যেহেতু বিয়ে হয়েছে সেই জন্য সাজটা একটু বদলে এসেছে। এই যে ফিল, যে মহানায়কের বাড়ির নাচব এবং তুমি সেই পুজোতে রয়েছো, একটা বিশেষ জায়গা, তো তোমার কেমন লাগে? এই পুজোর কথাটা অনেকেই জানেন, আমরাও আগে জানতাম,
আগে অ্যাজ এ গেস্ট আসতাম এবং পুজোটা এতটাই ভালোভাবে হয়, বড় করে হয় তো অবশ্যই, বাট এতটাই নিয়মকানুন মেনে হয়, তো আমার সেটার অংশ হতে পেরে খুব ভালো লেগেছে। ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শককে জানাই প্রথমেই বিজয়ার শুভেচ্ছা এবং তারপরে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আশা করছি আগামী বছরটা আপনাদের খুব ভালো কাটবে। বিশিষ্ট অভিনেতা তরুণ কুমারের যিনি নাতি তাকে সৌরভ, প্রথমে ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন এবং শুভ বিজয়। থ্যাংক ইউ, শুভ বিজয়। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে এ বছরটা তো আপনাদের কাছে ইম্পর্টেন্ট, আপনার কাছে এবং গৌরবদার কাছে, কারণ এই বছর আপনাদের বাড়িতে লক্ষ্মীরা প্রবেশ করেছে, তো দেবীর সাথে লক্ষ্মীরা এসেছে এবং তারাও অনেকটা পুজোর দায়িত্ব নিয়েছে, তো এই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, এবারে দুজনেরই এবছর আমাদের বিয়ে হয়েছে পরপরই, আগে দাদার আমার পরে, তো তারপরে কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে এই বছরেই মাঝামাঝি আমার বাবা মারা গেছেন, তো তাই জন্যে আমরা পুজোটার সাথে সেভাবে জড়িত থাকতে পারিনি, কারণ বিশেষ করে পুজোটার সাথে, অন্যান্য কিছুর সাথে সবের সাথে রয়েছি, কারণ কালাশোর চলছে, তো দাদারা পুরোটাই ছিল, তো দাদা এবং দেবলীনা পুরোটাই ছিল এবং তারা পুজোটা করেওছে, সেটা প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি, এখন মানে এরপরে বরণও আছে, সব কিছু নিয়েই ওরা পুজোটার সাথে পুরোটা যুক্ত ছিল বা থাকতে পেরেছে। আমরা ব্যাড লাক আমাদের যে আমরা থাকতে পারিনি সেভাবে, কিন্তু পুজোটার আনুষাঙ্গিক যেগুলো আছে, যেমন খাওয়া দাওয়া, গেস্ট আসা, অ্যাটেন্ড করা, তারপরে সবার সাথে গল্প করা, আড্ডা মারা, সেগুলো সবেতেই আমরা ছিলাম। পুজোর একটা বিশিষ্ট জিনিস হচ্ছে ভোগ, তো সেই ভোগের ব্যাপারে আপনাদের বাড়িতে কি বিশেষ রীতি রয়েছে? ভোগের ব্যাপারে বলতে, ভোগটা তো আমাদের আজীবনকাল হয়েই আসছে, তো সেটা ঠাকুরের ভোগটা আলাদাভাবেই হয়, একদম ঠাকুর ঘরের পেছনে অ্যাটাচড ঘর আছে, সেখানেই হয়, আর বাদবাকি যে খাওয়া দাওয়াটা সেরকম যেরকম আমাদের ঠাকুররা রান্নার ঠাকুররা করতেন সেরকমভাবেই হয়, এবং সেটা আমাদের একদম আগে বসিয়ে খাওয়ানো, তো এখন জিনিসটা বাফেতে ট্রান্সফার হয়েছে। একটু স্মৃতি, দিদাদের সাথে কোনো স্মৃতি মনে পড়ে? দাদুর সাথে, দিদার সাথে স্মৃতি আছে, মানে তরুণ কুমার এবং সুব্রত চট্টোপাধ্যায়, তখন আমি অনেকটাই ছোট, দাদু এবং দিদার ন্যাওটাই ছিলাম বলতে পারো, তো সেখানে দাদু এখানে বসে থাকতো এরকম একটা জায়গায়, সেখানে আমার নাম ছিল জুপিটার, মানে আমি বৃহস্পতিবার জন্মেছিলাম, জুপিটার এখানে এসে বসো, এবং নানান লোক, নানান মিডিয়া পার্সন সবাই থাকতো সেখানে, একটা আড্ডা মারা বা কিছু কথোপকথন বা কিছু নলেজ এক্সচেঞ্জ করা, সেগুলো সবই হতো, আর তখন এতটা বুঝতামও না, তখন বাচ্চা ছিলাম, যা হয় পুজো বাড়িতে দৌড়ে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি, এবং এটা সে এখনও হয়, দৌড়ে বেড়ানো খেলে বেড়ানো নয়, কিন্তু সেটা ওই কিছু দায়িত্ব নিয়ে মাথায়, তো সেটা দৌড়ঝাঁপ করতে হয়। তরিতে এবারের পুজোটা অনেকটাই হয়তো মানে আলাদাভাবে থাকতে হচ্ছে, কিন্তু তবুও কেমনভাবে এনজয় করছে? ও ভালোভাবে এনজয় করছে, কিন্তু ওই একটা দুঃখ থেকে যাচ্ছে যে কিছুই করতে পারছে না, তো সেটা একটা দুঃখ, কিন্তু ওই মানে শুটিং এবং পুজোর মধ্যে দুটো মিক্স করে আর কি ওকে থাকতে হচ্ছে। আরেকটা ব্যাপার, রাত্রিবেলা তো আপনাদের জাগতে হয়, কারণ মা নাকি চলে যান বা পালিয়ে যান কোজাগরী লক্ষ্মী পুজো, সেজন্য জাগার ব্যাপার, সেটা কি আগে যেমন ছিল এখনও তেমন রয়েছে? না, আগে যেরকম ছিল এখন একদমই সেরকম নেই, কারণ আগে আমি শুনেছি যে আমার ছোটোবেলা আমি এটা দেখেছি খানিকটা, যে সিনেমা দেখানো হতো, তো সিনেমা দেখানো অনেক দিনই বন্ধ হয়ে গেছে, তো সেটা এখন আর হয় না, কারণ সিনেমা দেখতে দেখতে সবাই আমরা ঘুমিয়ে পড়ি, তো তাই জন্যে ওটাকে বন্ধ করে আমরা এখন গান টান করি, গান বাজনা হয় বা একটু গান টান শোনা হয়, কথা বলা হয়, আড্ডা মারা হয়, কিন্তু সেখানে যত না আমরা জাগি, আমার মেজো দাদু যিনি, তার যে নাতি অনির্বাণ, সে একা থাকলেও সে সারারাত্রিটা জাগে আর কি, কিন্তু সেখানে হয়তো আমরা মাঝরাত্রির অবধি থাকলাম, তারপর ঘুমোতে চলে গেলাম। আগের দিনগুলোর সাথে এখনকার দিনগুলো কি অনেকখানি আলাদা না একটু আলাদা? আগেকার দিনগুলোর থেকে এখনটা অনেকটা খুব একটা আলাদা নয়, কারণ আমরা যেগুলো আগে হতো সেগুলোই এখন হয়, কিন্তু কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে আমাদের চেঞ্জ করতে হয়েছে বা করেছি আমরা, তো সেইগুলোই যা একটু আলাদা, মানে মানুষ হয়তো দেখবেন, কিন্তু ম্যাক্সিমামটাই একই রয়েছে। আমরা কথা বলে নেব উত্তম কুমারের যিনি ভাই শ্রী বরুণ কুমার, উত্তম কুমারের মেজ ভাই বরুণ কুমার, তার জামাতা গোরাদার সঙ্গে। নমস্কার, আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ। আপনি তো উত্তম কুমারের সঙ্গে লক্ষ্মী পুজো কাটিয়েছেন, আপনি তার পুত্র গৌতম বাবুর সঙ্গেও কাটিয়েছেন, আর আজকে আপনি গৌরব চট্টোপাধ্যায় তার সঙ্গেও কিন্তু কাটাচ্ছেন,
এই পুজো কাটাচ্ছেন। তো আপনার কাছে অনেকগুলো জেনারেশন একে একে বেরিয়ে গেল, তো আপনার অভিজ্ঞতাটা অনেক দীর্ঘ, তো সেই দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে যদি দু একটুকু আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আপনি ধরুন মহানায়কের সময় যখন পুজো হতো এখানে, তখন তো পুজোর প্রায় মাসখানেক আগে থেকে আমাদের এখানে একটা মানে আমাদের একটা বিরাট মানে আমাদের অনুভূতি হতো, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। সেই সময় আমাদের বাড়িতে ভিয়েন বসতো, আমরা ছানা কিনতে যেতাম বউবাজারে, আমাদের পাড়ার ঠাকুর ছিলেন বংশী ঠাকুর, কলকাতা বিখ্যাত, তা তার ভিয়েন হতো আমাদের ছাতের ওপরে। তারপরে আমরা কুমোর তুলিতে নিরঞ্জন পাল আমাদের ঠাকুর বইয়ের প্রতিমা তৈরি করতেন, এবং নিরঞ্জন পালের ভাইপো এখন করেন, উনি যে মারা গেছেন, তো আমরা কুমোর তুলি থেকে ঠাকুর আনতে যেতাম। তারপর ঠাকুর এন আনা হতো আগের দিন, তারপরে পুজোর দিনকে আমরা এখান থেকে বাড়ির মেয়েরা ছেলেরা সবাই মিলে আমরা যেতাম বড় গঙ্গায়, গিয়ে ওখানে আমাদের ঘট মেজে গঙ্গার জল নিয়ে ঘটে করে আমাদের এখানে আসা হতো। তারপরে আমাদের সন্ধেবেলা যেরকম পুজো হয় সেরকম পুজো করা হতো। তো পুজো করা হতো খুব নিষ্ঠাভাবে, যেরকম আগেও পুজো করা হতো, এখনও সেই দিকে কোনো খামতি নেই। নিষ্ঠা ভরে পুজো করা, আমাদের মা লক্ষ্মীকে সেরকমভাবে বরণ করা, যা যা রীতিনীতি আমাদের ছিল আমরা প্রত্যেকটা জিনিসই এখনও অবধি আমরা মেনটেন করে চলেছি। কিন্তু আগে যে জাঁকজমক যে আড়ম্বরটা ছিল, আপনি বুঝতেই পারছেন, রাজাও নেই রাজত্বও নেই, বাড়ির পুজো মানে লোকে উঁচিয়ে থাকতো যে উত্তম কুমারের ঠাকুর দেখতে এসে যদি মহানায়ককে এক ঝলক দেখা যায়। তো আমাদের তখন রাস্তার বাইরে দুদিকে ব্যারিকেড করা হতো, একদিকে ছেলেদের লাইন থাকতো, একদিকে মেয়েদের লাইন থাকতো, বহু লোক আসতো, বহু বাইরে বাইরে থেকে লোক আসতো, এবং এখানে সেই লাইনে মাঝে মাঝে মানুষ অসুস্থ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। এবং আমাদের দুটো, একটা গ্যারেজের দিক দিয়ে দরজা ছিল, একটা মেন দরজা ছিল, আমরা মেয়েদেরকে ঢোকাতাম, দশজন করে আমাদের মেয়েদেরকে প্রবেশ করাতাম, তারা কুড়িজন করে মেয়ে প্রবেশ করে তারা দেখে আবার চলে যেত। পাঁচ মিনিট আমরা সময় দিতাম, ঠাকুর দেখতে দেখে চলে যেত, তারপর আবার আমরা ছেলেদেরকে ভেতরে প্রবেশ করাতাম। এরকমভাবে আমরা মেনটেন করতাম। আর কখনো কদাচিত যদি মানে মানে যারা দর্শনার্থী ছিল তাদের মুখে একটাই কথা ছিল যে আমরা জ্যান্ত ঠাকুর দেখতে চাই, আমরা গুরুকে দেখতে চাই, গুরু কোথায়, গুরু কোথায়, মানে একটা চেঁচামেচি নানান রকম হতো। তখন ওই যে আপনার আমাদের যে অনুভূতিটা ছিল, তখন হয়তো মাঝে মধ্যে দাদা এক ঝলক দেখা দিলেই, মহানায়ক এক ঝলক যদি দেখাও দিত, তখন আমাদের বাড়িটা একেবারে চিৎকারে ফেটে যেত, গুরু গুরু করে। তো খুব ভাগ্যবান যারা হতো তারা হয়তো কখনো সখনো ওনাকে দর্শন করতে পেরেছে, না হলে দেখা যেত না। কিন্তু পুজো একই রকম আছে, একই রকম চলেছে। তারপরে যেরকম পুজোর পরে তখন আমাদের ব্যান্ড বাজিয়ে, তখন তা এরকম ইলেকট্রিকের এত গেট ফেট ছিল, তখন গ্যাস লাইটের গেট ছিল, গ্যাস লাইটের এরকম তেকোন ট্র্যাঙ্গেল মতন ট্র্যাঙ্গেল করে কাঁধে করে নিয়ে যেত, ওই রকম গেট ছিল, গ্যাস লাইটের আপনার গেট ছিল আর ওগুলো কাঁধে বয়ে নিয়ে যেত। তো আমাদের পাড়ার ব্যান্ড ছিল, বাটুদার ব্যান্ড, ব্যান্ড বাজিয়ে নিয়ে যেত। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি, আমাদের প্রথমে ব্যান্ড যাচ্ছে, গেট যাচ্ছে, তারপরে দাদার গাড়িটা রয়েছে, তারপরে মা লক্ষ্মীর লরি, দাদার গাড়ি যখন রয়েছে সেই গাড়িতে ঠাম্মা রয়েছেন, মামি রয়েছে, মানে গৌরীদেবী রয়েছেন, মামি রয়েছে আর দাদা রয়েছেন, এবং আমরা পুরো গাড়িটাকে এরকম ঘিরে রেখেছি, এরকমভাবে কর্ডন করে রেখেছি চারিদিকে। একটি মানে বৃদ্ধা মহিলা, খুব কম হলেও প্রায় 75-76 বছর তো হবেই, মানে কোনো রকমে হাঁটছে, এরম করছে, আমার খায়ে খালি এরকম ধাক্কা দিচ্ছে। তাই বললাম, আপনি কী চাইছেন, আপনি কেন এদিকে আসছেন, মাসিমা আপনার লেগে যাবে, আপনি পড়ে যাবেন, আপনি বরঞ্চ ওই দিকে থাকুন, আপনি এখন এখানে আসবেন না। বলছে, না বাবা তুমি সরো সরো, একটু সরো তো। আমি, কেন আপনি সরতে বলছেন কেন? বলে, আমি একটু গুরুকে দেখব। মানে 75 বছরের মহিলা আমাকে বলছে, তুমি একটু সরো, আমি একটু গুরুর মুখটা দেখব। তার মানে কী ক্রেজ আপনি বুঝতে পারছেন, এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার। এবং আমরা তখন এত এক এক সময় আমাদের এরকম গেছে, আমাদের এই যে দেখছেন এই সাইডে একটা আমাদের গেট আছে, এই গেটটা দিয়ে আমরা অনেক সময় সামনে এত ভিড় হতো, তখন আমরা এই গেট দিয়ে বার করে পেছনে রমেশচন্দ্র রোড দিয়ে বার করে দিতাম। আজকে তো ধরুন অনেকটাই পাল্টে গেছে, যেমনটা আপনি বলছেন অনেকে নেই এবং অনেকে মারা গেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের পুজোটা, আজকে তো গৌরব দা
পুজোটা দায়িত্ব নিয়েছে। তো আজকের পুজোটা কীরকম, এবং কয়েকদিন আগে কিছুদিন আগেই তো গৌরবদা দেবলীনার বিয়ে হয়েছে, তো নতুন বউ কেমন সামলাচ্ছে? না, সব থেকে আমাদের এবারে খুশির খবর যেটা হচ্ছে যে আমরা খুব খুশি হয়েছি, আমাদের বাড়িতে দুজনের বিয়ে হয়েছে, সৌরভের গৌরবের দুজনের, এক দেবলীনা আর ওদিকে হচ্ছে তরিতা। কিন্তু তরিতা যেহেতু সৌরভের বাবা, মানে আমার ছোট ভাইরা ভাই, ও যেহেতু কয়েক মাস আগে মারা গেছেন, সেই জন্য ওরা সেরকমভাবে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আমরা সব থেকে বেশি এবারে খুশি, পুজোর মধ্যে একটাই সব থেকে বড় খুশি, আমি আমার ব্যক্তিগত ব্যাপার বলতে পারি বা আমাদের পরিবারের ব্যাপার, যে দেবলীনা আমাদের, মানে যখন আমাদের ঠাকুর আসে কুমোরটুলি থেকে, তখন আমাদের ফুটপাতের সামনে রেখে ঠাকুরকে বরণ করা হয়, আমাদের বাড়ির মেয়ে বউরা বরণ করা হয়। কিন্তু প্রপারলি আজকে একদম, মানে উত্তম কুমারের নাত বউ যে আপনার এই ঠাকুরকে বরণ করছে, এবং দেবলীনা কিন্তু এসব ব্যাপারে, যেহেতু ওদের বাড়িতেও পুজো ফুজো সব ভীষণ চল আছে, যে জন্য দেবলীনা এসব ব্যাপারে খুব অভ্যস্ত, এবং কী সুন্দরভাবে বরণ করে আমাদের নিয়ে এলো ভেতরে, এবং আমাদের পুরো পুজোতে ওকে বেচারি দুটো পুজো সামলাতে হচ্ছে, একটা পুজো বাপের বাড়ির, একটা পুজো শ্বশুরবাড়ির। এবং শ্বশুরবাড়ির পুজোটা অনেক বড় করে হয়, সেটাও তো দেখতেই হচ্ছে, এখানকার পুজো সামাল দিয়ে সে যাচ্ছে আবার বাপের বাড়ির পুজো সামাল দিতে। তো এইটা আমাদের কাছে এবারে একটা বাড়তি পাওনা, যে অনেক দিন মামি চলে গেছে এই বাড়ির বউ হিসেবে, মামি চলে যাওয়ার পর সত্যিকারে যা, তারপরে বুকাকিমা করতেন, বুকাকিমা মানে সুব্রত চ্যাটার্জি, উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার পরে আমাদের জাঠতুতো ভাই যায় ওদের, তার বউ ঐন্দ্রী করতো, এই গত এত বছর ঐন্দ্রী এসছে, যেহেতু বাবা মানে গৌতম খুব তাড়াতাড়ি মারা গেছিলেন, ওর গৌতমের বউ করেছিল কয়েক বছর, কিন্তু যেহেতু গৌতম আমাদের ছেড়ে চলে গেছে সেই জন্য ওরাও করতে পারেনি, কিন্তু ওই ঐন্দ্রী করতে। এবারে কিন্তু একদম প্রপার, মানে আমাদের বাড়ির একদম অরিজিনাল বউ আমাদের মানে বরণ করেছে, আমরা এতে খুব খুশি। আপনাদের মা লক্ষ্মীর যে রূপ, সেটা একদম পুরো ঘরের যেটা মা মেয়ের রূপ হয় সেরকমই, বউয়ের মতো সেই রূপেই সজ্জিতা মা। তো একটু পরে আপনি বলছেন যে বিসর্জন হবে, তো বিসর্জন কোথায় হবে? বিসর্জন আমরা যেরকম দিই, ওই ফোর্ট উইলিয়ামের যে গেটটা, যে ঘাটটা আছে, জাজেস ঘাট মনে হয় খুব সম্ভব ওটা, ফোর্ট উইলিয়ামের গেটের পেছন দিকের গেটটা ঠিক উল্টো দিকে যে ঘাটটা, আমাদের চিরকালই আমরা সব কিছুই আমরা ওই ঘাটেই করি, ওই ঘাটেই বিসর্জন হয়, ওই ঘাটেই দেওয়া হয়, ওই ঘাটেই সব কিছু করা। তখন তারপরে ঠাকুরকে সরানো হবে, বরণ করা হবে, কাপড় চেঞ্জ করা হবে, এই আপনার তাঁতের কাপড় পরিয়ে। আমরা দেখছি যে মা অনেক গয়না পরে আছেন, এবং মা বেনারসির শাড়িতে সুসজ্জিতা, এবং মায়ের যে বাহন তাকেও অনেক গয়নায় সুসজ্জিত। কিন্তু এই যে মায়ের এত গয়না, সব কি আস্তে আস্তে খুলে নেওয়া হবে? হ্যাঁ, আমাদের যেরকম গয়না পরানো হয়, মা আসার সময় বেনারসি কাপড় পরিয়ে তারপর তাকে গয়না পরানো হয়, মুকুট পরানো হয়, কিন্তু বিসর্জন যাবার আগে, তাকে বরণ করার আগে আমরা কী করি, তাকে তাঁতের কাপড় পরাই বেনারসি কাপড়ের বদলে, এবং ফুলের গয়নায় তাকে ফুলের মুকুট, ফুলের ওপর হাত, ফুলের তোড়া মানে বালা, ফুলের মল সব কিছু আমরা দিয়ে, কোমর বন্ধন, বাড়ির বউয়ের মতন তাকে আমরা বিসর্জন দিই। এবার একটু আপনার কাছে যেটা জানবো, যে আমাদের এখানে অনেকগুলো ছবি রয়েছে, তো ছবিগুলোর সঙ্গে আলাদা করে যদিও পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আমাদের সব ছবিগুলোই খুব মানুষের পরিচিত, একটু যদি আসেন একটু দেখান যে প্রথমে তো মহানায়কের ছবি আমরা দেখতে পাই, হচ্ছে মহানায়কের ছবি ওপরে, এটা মহানায়কের ছবি, বুঝতেই পাচ্ছেন, এদের বলার নেই, এনাকেও কথাও বলার নেই, এটা হচ্ছে ওনার ছোট ভাই তরুণ কুমারের ছবি, ইনি হচ্ছেন ওনার মেজ ভাই আমার শ্বশুরমশাই বরুণ কুমারের ছবি, বরুণ কুমারের ছবি, আর এ হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দিন আগে, মানে আমার অভিন্ন হৃদয় বন্ধু গৌতম, উত্তম কুমারের পুত্র গৌতম, আর এ হচ্ছে, এই বললাম সৌরভের বাবা, এই কয়েক মাস আগে তরুণ কুমারের পুত্র, তরুণ কুমারের জামাই, তরুণ কুমারের জামাই, ও আমাদের কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। আর ওপরে যে দেখছেন ছবিগুলো, এই ছবিগুলো হচ্ছে যে আটটা ভঙ্গিমায় একই সময়, আপনারা দেখলে বুঝবেন যে কোনোটাতেই একরকমভাবে আর্ট নেই, প্রত্যেকটাতে বিভিন্ন রকমভাবে ওনার অভিব্যক্তি সব প্রকাশ করছে, হচ্ছে
এই ছবিটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী বলা যায়। তো ইনি ছিল হচ্ছেন গৌরী দেবী, ইনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমারের স্ত্রী, আমাদের সবাইয়ের মামি। তো মামি মানে আমরা মাকে মামি গৌতম যেহেতু বলতো আমরাও তাই বলতাম। তো ইনি একেবারে বাড়িটা যতদিন ইনি ছিলেন বেঁচে ততদিন বাড়িটা একেবারে জমজম করতো। এতক্ষণ আপনারা এখানে দেখতেন যে মানে হই 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 হচ্ছে, লোকে লোকারণ্য, ভিড় ভিড়, আত্মীয় স্বজন ভর্তি, উনি রয়েছেন, সবাই বা মানে মানে মাতিয়ে রাখতেন। তো এনার কথা মানে বলে শেষ করা যাবে না। আর তারপরে এনার কথা বলি, ইনি হচ্ছেন তরুণ কুমারের স্ত্রী, আমাদের বুকাকিমা, এনারকে আপনারা সবাই জানেন, সুব্রতা চট্টোপাধ্যায়। ইনি চলে যাওয়ার পর পুজোর মানে বরণ থেকে আরম্ভ করে এই দায়িত্বগুলো এনার উপরে বর্তায়। তারপর ইনি চলে যাওয়ার পর তারপর আমাদের ঐন্দ্রীর ওপর বর্তায়, তারপরে এখন দেবলীনা এসে গেছে, আমাদের অনেকটা আমরা এ হয়ে গেলাম রিলি। সত্যি তাই, একেবারে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলতে বলতে ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছেন, ইমোশনাল হয়ে পড়ছেন। মানে তো তিনি যেহেতু তিনটে জেনারেশনের পুজো দেখেছেন, তো সেই জন্য ওনার চোখের সামনে সব ছবিগুলোই খুবই স্পষ্ট। তো আমরা জানতে পারলাম মহানায়কের বাড়ির পুজোর সম্পর্কে অনেক কিছু তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।